আর্জি করার ঘটনার মাঝে ফিররাজ ধর্ষণ 10 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে ঝাঁটাপিটা পুলিশকে বাড়িতে অগ্নিসংযোগ ধুমধুমার জয়নগর বিস্তারিত দেখুন। 10 বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষামারী এলাকায় ধুমধুমার রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঝাঁটা হাতে পুলিশকে ধাওয়া থেকে পুলিশকে ঝাঁটাপেটা করার দৃশ্য ধরা পড়ল। মহিষামারী পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে লুকিয়ে পড়েন পুলিশকর্মীরা, ফিরতে হয় র্যাবকেও। বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়েছে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নিহত বালিকার পরিবারের দাবি, কুলতলির বাসিন্দা মেয়েটি গতকাল জয়নগরে টিউশন পড়তে গিয়েছিল, রাতেও সে বাড়ি না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন, কিন্তু পুলিশ অভিযোগ নিতে চাননি বলে দাবি পরিবারের। এরপর রাতে বালিকার বাড়ির কাছে একটি জলাজমি থেকে উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে খবর, মেয়েটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছাত্রী খুনে জড়িত সন্দেহে জয়নগরের বাসিন্দা এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে জয়নগরের মহিষামারী এলাকা। ঝাঁটা লাঠি হাতে পুলিশ ফাঁড়িতে চড়াও হন স্থানীয় মানুষজন। পুলিশকে লাঠি বেটা ঝাঁটা বেটা করতেও দেখাচ্ছে অনেককে। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাইরে থেকে ইট ছুড়ে ভাঙা হয় জানলার কাঁচ। দেওয়াল থেকে ঝুলতে থাকে পুলিশ ফাঁড়ির সাইনবোর্ডটিকে। এরপর পুলিশ ফাঁড়িতে আগুন ধরে দেওয়া হয়, তাতে গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন ধরে যায়। থানার বাইরে আগুন ধরানো হয় সাইকেলে। পুলিশ আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। লাঠি বাঁশ উঁচিয়ে এক পুলিশকর্মীকে ধাওয়া করা হয়। বারুইপুর থানার এসডিপিওর দিকেও লাঠি উঁচিয়ে তেড়ে যান অনেকে। র্যাব নামানো হলেও মারমুখী জনতাকে দেখে পিছু হটে তারা। গোটা ঘটনার পুলিশের ভূমিকায় প্রশ্ন মুখে পড়েছে। একদিকে আর্জিকর কাণ্ডের আঁচ এখনো অনুভূত হচ্ছে, সেই আবহেও পুলিশ তৎপর হল না কেন, উঠছে প্রশ্ন। পুলিশ প্রথমেই সক্রিয় হলে মেয়েটিকে বাঁচানো সম্ভবত বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। আর জয়নগরের ঘটনার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী, দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের। তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন। আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায়, তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ, গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে, আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাব এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে, মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাবো, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছব। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে, এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা,
অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা মা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে না। সেটা আমি নিজের বিবেকের তুলনায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না, পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে, বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন।